পিঠা সাইজ আগে একটু বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। শীতের দিন ছোট হয়ে গেছে পিঠা। ধনিয়া পাতা ভর্তা যদি ট্রাই না করে তাহলে কেমন হয়? ধনিয়া পাতা ভর্তাটা সেই আগোড়া এবং এই পাশে আছে হচ্ছে গ্র্যান্ড প্রিন্স। তো এইখানে অনেকগুলা এই যে শ্যাকের টেক ঢোকার রাস্তা, এটা সামনে গেলে এইখানে হচ্ছে অনেকগুলা ফুডকার্ট আছে। মানে আমরা তো আজকে স্ট্রিট ফুডের, আমাদের কোন এপিসোড এটা আমার মনে নাই ভাই কোন এপিসোড আমরা করতেছি, বাট আজকে আমরা ভাবলাম যে সবাই যেহেতু মোহাম্মদপুর অলরেডি দেখা দিচ্ছে, মোহাম্মদপুরে একটু পরে যাই আমরা, একটু শ্যামলী বা মোহাম্মদপুরের মাঝামাঝি অন্য কোনো জায়গা খুঁজি, যেহেতু সবাই যেটা দেখা দিচ্ছে ওটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমরা চলে আসছি এই এখানে স্ট্রিট ফুডের রিভিউ করতে। এখান থেকে কী কী ট্রাই করা যায়, যেমন বার্গার টার্গার অনেক কিছু আছে, বাট বার্গার আজকে আমরা ট্রাই করবো না। আমরা ট্রাই করতে পারি সবাই যেটা আমরা চিনি, রাজ কচুরি। অ্যান্ড এখানে কী আছে দেখি, সামনে গেলে আমরা কয়েকটা আইটেম দেখি পরে বলতে পারবো। এখানে কত প্রকার ভর্তা আছে, পিঠা খাবো, বাবা পিঠা আছে, অ্যান্ড এখানটা দিয়ে চিতই পিঠা আছে। আর ভর্তা কত প্রকার আছে ভাই গুলছেন? পিঠা কত করে ছোট ভাই? 5 টাকা। শুট কি ভর্তা? এটা শুটকি ভর্তা, ভর্তা না অ্যাকচুয়ালি এই চিংড়ি শুটকিটা একদম ভাজি করে দিচ্ছে। নর্মালি হচ্ছে সব জায়গায় গেলে দেখবেন কি ভর্তা দিচ্ছে, বাট তারা পুরো ইউনিক একটা আইটেম নিয়ে আসছে আর কি। চিংড়িটা আপনাকে ভাজি করে দিচ্ছে, যে যে পছন্দ করেন খেতে পারেন। আর এখানে কি আছে, একটা কাঁটা দেখা যাচ্ছে, তার মানে মাছ মাছের কোনো কিছু একটা হবে। এটা কিছু কি ভর্তা, দেন এটা কি আইটেম, ও এটা সেই, এটা কি আইটেম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে চিংড়ি মাছের মাথা। এবার একটু এটা নিয়ে নি, সবগুলো থেকে আমি ভাই শুটকি মাছের ফ্লেভার পাচ্ছি। এটাতে খুব ভালো একটা স্মেল আসতেছে, অবশ্য সবগুলো স্মেল তো মিক্স হয়ে আসতেছে, একটু উঠাই। এটা গ্রেভি টাইপের কিছু, এটা এটা একটু নিয়ে নিই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার দোকান? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আমরা খাচ্ছি ভর্তাগুলো, খাচ্ছি ভর্তাগুলোর নাম তো আমরা জানি না। এখানে বিভিন্ন আইটেমের ভর্তা আছে, কাসকি, চেপা, লুচ্চা, বাঁশপাতা, তারপরে আনান চিংড়ি, চচ্চড়া। এটা কি ভর্তা? এটা চেপা ভর্তা, তারপর ডাল ভর্তা, আলু ভর্তা, তারপরে বিভিন্ন আইটেমের আচার আছে। মনে হয় আপনাদের এখানে শুটকির ইয়াগুলো একটু বেশি। হ্যাঁ হ্যাঁ, আচারটা একটু কম, আচারের চাইদ বেশি আছে। এটা কি কালো জিরা? হ্যাঁ এটা কালো জিরা। আচ্ছা এটা কি কি ভাই? আচ্ছা ভাই, সব জায়গা তো হচ্ছে ধনিয়া পাতা তো দেয় তাই না, বাট শুটকি লাভার যারা আছে তারা এখানে আসতে পারে আমার মনে হয়। আচ্ছা এটা আচার, এখানটা কি ভাই? এরা পুরো ইউনিক আমার কাছে মনে হয়, মানে আমি অনেক জায়গায় ভাই খাইতে গেছি, কাচকি শুটকি মাছ, হ্যাঁ এরকম আমি দেখিনি। তারা মনে হয় এই শুটকি
কুইজিনটা একটু বেশি প্রাধান্য দিতে। ও এবার একটু এখান থেকে দেখা যাক। ভাই পিঠা দিও তো, দাও দুই পিঠা দাও। ও এটা নিয়ে নি আগে, সবগুলো খাবো আজকে, 29 পদে ভর্তা আছে যেহেতু অবশ্যই খেতে হবে। এবার ডাল ইউজুয়ালি ডাল ভর্তা যেমন হয় ঠিক তেমনই। ভাই আমার কাছে এখানে এই যে চ্যাপা শুটকি ভর্তাটা, এটা হচ্ছে আমার কাছে সব থেকে ভালো লাগছে। সো এটা দিয়েই আজকে আমাদের এই পিঠার পর্বটা শেষ করব। আর একটা ভাপা পিঠা আমরা খাইয়ে দেখবো এখানে কেমন। ও এবার তাহলে চলুন ভাপা পিঠা নিয়ে নেওয়া যায়। নিয়ে নিয়েছি ভাপা পিঠা, গরম আমি খেতে পারবো না তাই একটু ঠান্ডা নিয়েছি। আর এখানে আরও অনেকগুলো আইটেম আছে, যেমন তাদের ওখানে দেখলাম সবাই মুড়ি মাখানো টাইপের কিছু একটা খাচ্ছে, আর এখান থেকে ভেজিটেবল টেম্পুরা অ্যান্ড পেঁয়াজু টেয়াজু এই টাইপের কিছু আইটেম আছে, আপনার চাইলে এখানে খেতে পারেন। এবং এখানে কি পিঠা জন্য এটা ভাজা পিঠা বলে, তেলে পিঠা তেলে ভাজা পিঠা বলে অনেক জায়গায়। সো ওগুলো ট্রাই করলাম না, ভাপা পিঠাটা আমাদের ট্রাই করাটা ম্যান্ডেটরি, সো এই কারণে এটা ট্রাই করতেছি। মোটামুটি এখানে আসতে অবশ্যই চিতই পিঠা খাওয়ার জন্য আসতে পারেন, যারা শুটকি পছন্দ করেন তারা এখানটায় আসলে ভরপুর চিতই পিঠা খাবেন শুটকি ফ্লেভারের সাথে, সেই লাগবে। বাট ভাপা পিঠা হচ্ছে মনে হয় তাদের ভেতরে যে গুড়ের পরিমাণটা একটু যদি বেশি হতো তাহলে আমি এটা রেকমেন্ড করবো আপনাদের। এবার তাহলে আমরা আমাদের নেক্সট স্টেশনে চলে যাব, একটু পিঠাটা খেয়ে খাই। অন ক্যামেরা তো অনেক খাওয়া হলো, এবার অফ ক্যামেরা একটু ভরপুর খাই এখান থেকে। এখন আমাদের পিঠার পর্ব শেষ, আমরা চলে যাব শাহী দই ফুচকাতে। ভাই পিঠার পর্বটা তো একটু মনে হয় লেংদি হয়ে গেছে, ওটা আমরা মনে হয় এই একটু মানে ওটা আলাদা একটা সিরিজে আমাদের করা দরকার ছিল। এনিওয়ে এখানটা ভালো রাশ আছে, সো আমরা একটু ভেতরের দিকে যাই, রাশ কাশুরিটা আমরা আজকে ট্রাই করবো এখানে। রাস্তা শুরু নিয়ে নিছি 100। ভাই এখানে এত বেশি রাশ, আমরা জাস্ট একটু উঠে এটা নিতে গেছিলাম, কাস্টমার বসে গেছে, দাঁড়া দাঁড়াই খাই আর কি করবো, এখানটায় বসি, আলো আছে। সো রাস্তা শুরুটা দেখি ভেতরে কী কী দিছে, অনেক কিছুই দিছে, এটা তো অবশ্যই দেখে নিছেন। কাজু বাদামের একটা কড়া ফ্লেভার আসতেছে, ও আর ভেতরে যে পুরটা এটা সেই, সব একটু মিক্স করি আর কিছু করার নাই, ওপর থেকে আমরা ভাঙি, না ভাঙলে আসলে হবে না, ভাঙা লাগবে একটু, ভেঙে এটা একসাথে করতে হয়। আহ এত সুন্দর রাজকাশুরি আমার ভাঙতে ইচ্ছা করছিল না। ও অনেকটা চুরমু টাইপের একটা ফ্লেভার, যেমন আপনার বাদামের খুব ভালো একটা স্মেল আসতেছে, সাথে দই ফুচকার পুর এবং ভর্তা আরও চানাচুর অনেক কিছু মিক্স আছে, টমেটো সস আছে আর সাথে হালকা ধনিয়া পাতা আছে যেটার স্মেলটা খুব ভালো আসতেছে। ও
ভাই রাস্তা জুড়ে নতুন কিছু না, অনেকে ট্রাই করেছেন অলরেডি, আমরা তো দেখালাম আর কথা বলতে বলতে আমরা একটু ট্রাই করলাম রাস্তা ছবিটা আসলে খেতে কেমন খেয়ে দেখলাম, আর যারা দেখেননি তারা আরও ভালো করে দেখে নিন। তো আমাদের এখানে পর্বটা আপাতত শেষ, আর যেহেতু তাদের রাস্তা ছবিটা এত মজা, আই হোপ সো ওদের এখানে দই ফুচকাটা অনেক মজা হবে, বা আজকে ট্রাই করবো না। আমরা ওখানে খেজুরের গুড়ে একটা জিলাপি সেল করে যেটা এখানকার খুবই ফেমাস, অনেকে খেয়েছে, এবং আমার চাচু এখানে একদিন আমাকে বলছিল যে খেজুরের গুড়ের ওই জিলাপিটা ট্রাই করতে, ওটা আমরা খাবো। তো আপাতত একটা শেষ করি। অনেকটা হলো অন্য অন্য আইটেম খাওয়া দাওয়া, যেগুলো সব বেশি মানে সবাই কম বেশি খাইছেন আর কি। তো আপাতত আমরা এখন যেটা খাবো, যেটা আমাদের আজকে লাস্ট আইটেম, সেটা হচ্ছে খেজুরের গুড়ের জিলাপি এবং আখের গুড়ের জিলাপি। শুধুমাত্র আমার মনে হয় এখানটায় আসলেই পাবেন, খেজুরের গুড় অথবা আখের গুড় যেটাই খান সেখানে পাবেন। আর এখানে হচ্ছে খেজুরের গুড়ের জিলাপির প্রাইস হচ্ছে 160 টাকা, আর আখের গুঁড়োটা হচ্ছে 140 টাকা। আমরা সে কোনো ট্রাই করবো, একটা খেজুরের গুঁড়ো ট্রাই করি আর একটা আখের গুঁড়ো ট্রাই করি। মামা আমি সিঙ্গেল খাবো, একটা খেজুরের গুড় দেন আর একটা আখের গুঁড়ো দেন। এই যে আখের গুঁড়োটা একটু পরে খাই, আগে খেজুরের গুঁড়োটা ট্রাই করি, গরম গরম জিলাপি। ও মানে খেজুরের গুঁড়ের একটা মানে প্রপার একটা স্মেল পাচ্ছি আমি, তো খেয়ে দেখা যাক। সেই একটা জিলাপিতে মানে মনে হচ্ছে খেজুরে গুড়ে এখন চুবাই দিছে পুরা, এটা সেই ভাই। আহ যেমন মত পড়ছে তার সাথে খেজুরের ফ্লেভারটা, আহ সেই লাগতেছে, মানে ফ্রিজে চলে আসছে। খেজুরের রস না খাই, খেজুরের জিলাপি খেয়ে কাটাই দিচ্ছি, তাই না ভাই? হ্যাঁ আমার আখের গুড়টা এবার ট্রাই করবো। এখানে আখের গুঁড়োটা এবার নিয়ে নিলাম, অল্প ছিল, প্রচণ্ড সেল হয় ভাই এখানে, মানে সন্ধ্যার পরে এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, প্রচুর মানুষজন থাকে। তো আমরা নিয়ে নিলাম একটু, আর এই যে হচ্ছে খেজুরের গুঁড়োটা, খেজুরের গুঁড়োটা একটু লাল সেটা বেশি হয়, আখের গুঁড়োটা একটু কম হয়েছে, আমি জানি না এটা তাদের এখানে ভাজার কারণে কি না, খেয়ে দেখি। একদম গ্রামে যে গুড় খান না আখের বা খেজুরের, সেই গুড়ের একদম পাকা একটা ফ্লেভার পাবেন, যেটা আমার আপনার কাছে খুব ভালো লাগবে, যেটা আমার কাছে ভালো লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগবে আশা করি, এটা সেই লাগে। আর আখের গুঁড়ের খুব একটা ফ্লেভার আসতেছে, এই দুটাকে যদি কম্পেয়ার করেন, আপনি যদি আখের গুঁড়ো খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনার কাছে অবশ্যই আখের গুঁড়োটা ভালো লাগবে, আর যদি আপনি খেজুরের গুঁড়োটা মানে খেজুরের ফ্লেভারটা বেশি নিতে পছন্দ করেন তাহলে খেজুরের গুঁড়োটা, আমার কাছে দুটাই ভালো লাগতেছে। এটা সেই তো দেখলে ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে আসলাম, আরও কিছু অ্যাড করা যেত বাট অলরেডি ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা নতুন একটা এপিসোড নিয়ে আসবো। আর দেখি মোহাম্মদপুরে একটা তেহেরি আছে, এই তেহেরিটা আমরা ট্রাই করতে পারি কি না আজকে ট্রাই করবো, তো ওটা পাবেন আমাদের নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই, দেখা আমাদের নতুন ব্লগে, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তারা অলরেডি এখানে এসে খেয়েছেন, এবং সামনে এসে খেয়ে আমাদের সাথে রেটিং শেয়ার করতে পারেন। সো আল্লাহ হাফেজ।